ঢেউ আর ঢেউ, অগুন্তি ঢেউ, যতদূর চোখ যাচ্ছে শুধু জলরাশি, সুদূর প্রসারি বালুতট, অফুরন্ত হাওয়া আর চোখের সামনে বিশাল সমুদ্র। ছুটি কাটানোর জন্য এইরকম ডেস্টিনেশন কিন্তু দারুণ হবে। দু তিন দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন বাঙালির গোয়াতে। কি ঘাবড়ে গেলেন নাকি, দু তিন দিনে গোয়া? আরে বাঙালির গোয়া মানে দীঘার কথা বলছি। পর্যটকদের জন্য দীঘা কিন্তু এক অন্য রূপে সেজে উঠেছে। সি বিচ ছাড়াও আরও অনেক আকর্ষণীয় জায়গা আছে এখানে ঘুরে দেখার। এই সব কিছুরই সাথে জমিয়ে খাওয়া দাওয়া, বড় বড় পমফ্রেট, ভেটকি আর ইয়া জাম্বো সাইজের কাঁকড়া। দীঘাতে গিয়ে কম খরচে কিভাবে সুন্দর করে ঘুরে দেখবেন, সেটার একটা ট্যুর প্ল্যান আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের ট্রাভেল গাইড পিঙ্কি। বেরিয়ে পড়েছি, যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। সেখান থেকেই ট্রেনে করে দীঘায় যাব। প্রতিবারই ঘুরতে যাওয়ার আগে বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করে আমার মধ্যে, সেই কারণেই রাতে একটুও ঘুম হয়নি, আর সকালে উঠতেও দেরি হয়ে গিয়েছে। আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন খুব টেনশনে আছি, টাইমে পৌঁছাতে পারবো কি না, ট্রেনটা মিস হয়ে যাবে না তো। আমার টেনশন দেখে ড্রাইভার দাদা খুব জোরে গাড়ি ছোটালো। ট্রেন ছাড়াও আপনারা চাইলে বাসে করেও কিন্তু যেতে পারেন দীঘায়। কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গা থেকে সারাদিনের দীঘার বাস পাওয়া যায়। এসবিএসটিসির বাসগুলো নন এসি হলে ভাড়া হয় 155 থেকে 210 টাকার মধ্যে, আর এসি বাস যদি হয়ে থাকে তাহলে কিন্তু 370 থেকে 450 টাকার মতো ভাড়া হয়ে থাকে। প্রাইভেট বাসগুলোর ভাড়া কিন্তু বিভিন্ন সময় বৃদ্ধি পেয়ে থাকে। তবে দীঘায় যেতে বাসে করে সময় লাগে অ্যাপ্রক্স 4.5 থেকে 5 ঘন্টার মতো। তাহলে বন্ধুরা, আশা করি বুঝে গেছেন ট্রেন ছাড়াও বাসে করে দীঘায় যাওয়া যেতে পারে। ভোরবেলায় রাস্তায় যানজট কম থাকার কারণে ঠিক টাইম মতো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। গুড মর্নিং ফ্রেন্ডস, ট্রেনের নাম দেখে আপনারা বুঝতে পারছেন আমরা এখন কোথায় যাচ্ছি। এখন বাজে সকালবেলা 6:10, আমাদের ট্রেন হচ্ছে 6:50 ছাড়বে, তার মধ্যে একটু এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি দীঘা। তো এখন শুরু হলো দীঘার ট্যুর ব্লগ, আপনারা দেখুন। আমি আপনাদের ট্রাভেল গাইড পিঙ্কি। এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন pinky.kolkata0906 এ। ট্রেনে খাওয়ার মতো হালকা কিছু স্ন্যাক্স নিয়ে উঠে পড়েছি। সময় লাগবে 3 ঘন্টার মতো। ট্রেন থেকে বাইরের ভিউ দেখতে দেখতে আসুন এক নজরে জেনে নেওয়া যাক দীঘায় যাওয়ার আর কি কি ট্রেন আছে। হাওড়া থেকে ডেইলি 2 এক্সপ্রেস ট্রেন আছে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:50 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং দীঘাতে 10:15 সকালে পৌঁছে যায়। 3 ঘন্টা 25 মিনিট সময় নিচ্ছে। এছাড়াও দুপুর 2:25 22897 কান্ডারি এক্সপ্রেস বিকেল 5:50 দীঘায় পৌঁছে যাচ্ছে। 3 ঘন্টা 25 মিনিট সময় নিচ্ছে এই ট্রেনটা। দীঘাতে যাবার একটি লোকাল ট্রেনও আছে, তবে অনেক বেশি সময় লাগার কারণে এই ট্রেনে যেতে আমি বারণই করব। বন্ধুরা, দীঘা থেকে ফেরার এই 2 এক্সপ্রেস ট্রেন আছে। 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস রোজ
সকাল 10:35 দীঘা স্টেশন থেকে ছাড়ে এবং হাওড়া স্টেশনে 1:55 দুপুরবেলা পৌঁছে যাচ্ছে। 3 ঘন্টা 20 মিনিট সময় নিচ্ছে। এছাড়াও 2289 কান্ডারি এক্সপ্রেস রোজ সন্ধ্যে 6:25 দীঘা স্টেশন থেকে ছেড়ে হাওড়াতে 9:45 পৌঁছে যাচ্ছে। এই ট্রেনটাও হাওড়ায় পৌঁছাতে 3 ঘন্টা 20 মিনিট সময় নিচ্ছে। ট্রেন কিন্তু একদম সময় মতো আমাদের দীঘা স্টেশনে পৌঁছে দিয়েছে। আর এখানে কিন্তু সারা বছরই বেশ জমজমাট ভিড় থাকে। তো বন্ধুরা 10:05 আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোতে 10:10 হয়ে গেছে। 10:10 চলে এসেছে দীঘা স্টেশনে। এই স্টেশনের বাইরে এখান থেকে বেরোলেই হচ্ছে সামনে হচ্ছে প্রচুর অটো টোটো গাড়ির অপশান আছে। তো এখন এই গাড়িগুলো করে আমরা হচ্ছে যাবো হচ্ছে নিজের হোটেলে। তো চলুন এবার যাওয়া যাক। এবার তো দীঘায় পৌঁছে গেছেন, প্রশ্ন হলো কোথায় থাকবেন। ওল্ড ও নিউ দীঘা মিলিয়ে প্রচুর হোটেল আছে। সাধারণত নন এসি রুম হলে 500 থেকে 700 টাকায় হয়ে যাবে, আর এসি হলে 1000 থেকে 1500 মধ্যে ভালো রুম পাওয়া যায়। আমি নিউ দীঘায় 1200 টাকায় এসি রুম নিয়েছিলাম। তবে অনেকের পছন্দ সি বিচের কাছের হোটেল। বন্ধুরা বেশ কিছু হোটেলের রুম দেখিয়েছি, আমার হোটেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। এপিসোড 2 ও 3 আমি হোটেলের সমস্ত ডিটেলস সহ কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। হোটেলের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ও চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দীঘাতে আজকে পরপর ছুটি আছে বলে আজকে হোটেল রুম সেরকম পাওয়া যাচ্ছে না, একটু ক্রাইসিস চলছে। আমরা হেলিপ্যাডের এখানে হোটেলটাতে এসেছি। হোটেলের রুমগুলো আপনাকে শেয়ার করবো, কীরকম সব কিছু দেখবেন। এখন যাচ্ছি দুপুরে লাঞ্চটা করে নিতে। তো চলুন দুপুরে লাঞ্চটা করে নিই। আর দীঘার এই ট্যুর ব্লগটা 3 দিন 2 রাতে ট্যুর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা এখন আমরা সূর্য অস্ত যাচ্ছে, এই সময় আমরা এখন খাওয়া দাওয়া করে এখন এসেছি হচ্ছে দীঘার বিচ দেখতে। খুব ভালো লাগছে এই টাইমটাতে। দিনের বেলা সূর্য খুব মানে আজকে গরমটা খুব ছিল, যেই কারণে আমরা দিনের বেলা আসিনি, এখন এসেছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এরকম সমুদ্রের ঢেউ। আজ কিন্তু দীঘায় আমাদের ডে 1। 3 দিন 2 রাতে সুন্দর করে ট্যুর প্ল্যানটা সাজাতে হবে। ফার্স্ট দিন ট্রেন জার্নি করে যদি ধকল মনে হয় তাহলে লাঞ্চ সেরে হোটেলে রেস্ট নিতে পারেন, আমিও কিন্তু তাই করেছিলাম। আর চাইলে লোকাল সাইট সিন মানে যেগুলো কাছাকাছি সাইট সিন সেগুলোও করতে পারেন। সন্ধ্যেবেলা মাস্ট ভিজিটেড প্লেস হলো ওল্ড দীঘার সি বিচ। যেহেতু আমরা নিউ দীঘায় আছি, সেখান থেকে ওল্ড দীঘায় আসার জন্য শেয়ারিং টোটো অটো মোটর ভ্যান পাওয়া যায়। ভাড়াগুলো হয়ে থাকে পার হেড 20 থেকে 30 টাকার মধ্যে। ওল্ড দীঘার সি বিচে কিন্তু দারুণ সব খাবার পাওয়া যায়, মাছ কাঁকড়া কাবাব চাইনিজ আইটেম আরও কত কি। আর এখানকার মার্কেটগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, ঝিনুক ও মুক্তির তৈরি। আর বেশ সুন্দর সুন্দর মুক্তির জুয়েলারিও পাওয়া যায়, তাই দীঘায় গেলে কিন্তু এগুলো কেনাকাটি করতে ভুলবেন না। এখানে যে সুইশেল মার্কেটটা আছে এখানে হচ্ছে প্রচুর শাঁখের জিনিস, তারপরে ঝিনুকের তৈরি সমস্ত আয়না ঘর সাজানোর জিনিস অনেক কিছু পাওয়া যায়। তো নিউ দীঘার এই ওল্ড দীঘা বিচটা দিয়ে ঢুকলে গেটটা দিয়ে ঢুকলে গলিটা দিয়ে ঢুকলে একদম সামনেই হচ্ছে এই জায়গাটা। এখানে হচ্ছে অনেক দুদিকেই হচ্ছে মার্কেট আছে, তো এখানে আপনারা আসলে অনেক কিছু ঘর সাজানোর জিনিস কেনাকাটি করতে পারবেন। এখন আমরা ওল্ড দীঘার সি বিচে আছি, একটু খাওয়া দাওয়া করবো, মার্কেটিং করবো, আর জাস্ট ভিড়টা দেখুন, দুর্গাপূজার মতো লোক ঠিক ঠিক করছে। দীঘা কিন্তু সারা বছরই বেশ জমজমাট।
ওই দীঘা থেকে ফেরার সময় নিউ দীঘার জাহাজ বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি কিনে এনেছি। রেস্টুরেন্টে বসে খাওয়া যেত, বাট হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে এসি রুমে বসে খাবো বলে পার্সেল করে নিয়ে এসেছি। বিরিয়ানিটা কিন্তু কোয়ান্টিটিতে বেশ ভালো ছিল, দু পিস চিকেন আর আলু দিয়ে মাত্র 110 টাকা বিরিয়ানির দাম নিয়েছে। টেস্টও কিন্তু দারুণ ছিল। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ব। কাল ডে টুতে সকাল সকাল বেরিয়ে পড়ব দীঘার সাইট সিন করার জন্য। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দীঘায় ডে টু আমাদের। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, সাইট সিন করবো দীঘায়। বাজে হচ্ছে 7টা, পুরো 7টা বাজে। 7টার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, চলুন আজকে সাইট সিনটা করে নিই। আজ ডে টুতে আমরা সারাদিনে অনেক সাইট সিন করবো, তবে এখন গাড়িতে করে টোটাল 7টা পয়েন্ট ঘুরে দেখবো। নিউ দীঘায় জাহাজ বাড়ির সামনে থেকে 640 টাকায় এই গাড়িটা রিজার্ভে করে নিয়েছি। রিজার্ভ অটো 600 টাকা নিচ্ছিল, অটোর থেকে কারই ভালো। আর সামান্য কিছু টাকা দিয়ে আমরা এই গাড়িটাই রিজার্ভ করে নিয়েছি। গাড়িতে 10 জন বসার ক্যাপাসিটি আছে, অনেকটা স্পেস গাড়িতে। আর সকাল সকাল ডিম পাউরুটি একদম ফেভারিট, লুচি তরকারি ভালো লাগে, তবে কালকে লুচি খেয়েছি, আজকে ওই জন্য ডিম পাউরুটি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা যারা হচ্ছে চ্যানেলটা দেখছেন, তারা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর আপনাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। আজ ফার্স্ট যে পয়েন্টটা দেখতে চলে এসেছি সেটা হচ্ছে কাজু উদ্যান। প্রচুর কাজু বাদাম গাছ আছে এই উদ্যানের মধ্যে। গাছে কাজু বাদাম গুলো কাঁচা ছিল, প্যাকেজের মধ্যেই ছিল বলে এই জায়গাটা আমরা এখন এসেছি। এছাড়াও আপনারা চাইলে নিউ দীঘার জাহাজ বাড়ির থেকে মাত্র পায়ে হেঁটে 5 মিনিটেই পৌঁছে যেতে পারে কাজু উদ্যানে। কাজু উদ্যান দেখে রাস্তায় যাওয়ার পথে পড়বে উড়িষ্যা বর্ডার। এখান থেকে উদয়পুর বিচ একদম কাছে, তবে এই বিচটা আমরা ফেরার টাইমে দেখব। চলে এসেছি এখন আমাদের নেক্সট পয়েন্ট রাধাকৃষ্ণ মন্দির দেখতে। আমরা দেখে আসলাম রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরে বিগ্রহ দেখাতে পারলাম না, কারণ ভিতরে হচ্ছে ফটোগ্রাফি অ্যালাউ নেই সেই কারণে। তো দেখা হয়ে গেছে, এবার চলুন আমরা পরের পয়েন্টে বেরিয়ে চলে যাই। তো চন্দ্রেশ্বর মন্দিরের ভিতরে যাই, দেখি। উড়িষ্যায় অবস্থিত চন্দ্রেশ্বর মন্দির। এই মন্দিরে আসতে 40 মিনিটের মতো সময় লেগেছে আমাদের গাড়ি করে। খুবই জাগ্রত এই মন্দিরে মনস্কামনা করলে তা পূরণ হয়, তাই এই স্থানে সারা বছরই প্রচুর ভক্তের সমাগম হয়। তাই দীঘার সাইট সিন করতে বেরোলে কিন্তু চন্দ্রেশ্বর মন্দির দেখতে একদম ভুলবেন না। রোদ্দুর, ওই জন্য বড় ছাতা এনেছি। এখান থেকে তালসারি চলে এসেছি, তালসারি বিচটা চলুন এবার সামনে গিয়ে দেখে নিই। তালসারিতে যদি আপনারা বোটিং করতে চান, তালসারিতে আসলে এইরকম জায়গা দৃশ্য দেখা যায় না। এখন জোয়ার এসে গেছে, পুরো জল দেখছেন ছুঁই ছুঁই হয়ে গেছে। এই জায়গাগুলো হচ্ছে বেশিরভাগ সময় ভাটা থাকে, আর সেই সময় হচ্ছে বাইকে করে ঘোরায় আপনাদের, বাইকে করে নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে, ওই জায়গাগুলোতে নিয়ে যাবে। সেখানে আপনারা গেলে হচ্ছে লাল কাঁকড়া দেখতে পাবেন। এখন হচ্ছে জোয়ার এসে গেছে, মানে এখন সকালবেলা প্রায় হচ্ছে 7:30 বাজে, 7:30-8টার সময় এখন জোয়ার এসে গেছে, তাই জন্য এই জায়গাগুলো পুরো জল ভর্তি। এখন আপনারা বোটে করে ঘুরতে পারে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে যে স্টিমারগুলো, মানে বোটগুলো যাচ্ছে, এক একটা বোটে 20-25 জন করে নেবে, আর পার হেড হচ্ছে 100 টাকা। আধ ঘন্টা 40 মিনিটের মতো ঘোরাবে আপনাদের এখান থেকে বোটে করে নিয়ে, একদম একটু মাছ সমুদ্রে নিয়ে গিয়ে আবার ওখান থেকে রিটার্ন করে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তো যদি আপনারা চান এখানে আপনারা বোটে করেও ঘুরতে পারেন। আর তালসারিতে আসতে আমাদের আধ ঘন্টা মতো সময় লাগলো জাহাজ বাড়ি থেকে, কারণ আমরা তাজু উদ্যানটা দেখলাম, মাঝখানে রাধাকৃষ্ণ মন্দির দেখলাম, এখন তালসারিতে এসেছি। এই যে বোটের আওয়াজ হচ্ছে, তো এখানে তালসারিতে ঘুরতে আসলে আপনারা হচ্ছে বোটে করে ঘুরতে পারেন। আর তালসারিতে হচ্ছে সেরকম কিছু টাকা লাগে না, খালি গাড়ি করে আসলে বা অটো করে আসলে সেটা একটা পার্কিং চার্জ আপনাদের দিতে হয়, তো সেই টাকাটা দিলে তারপরে আপনি ইজিলি এখানে ঘুরতে পারবেন। চলে এসেছি 6 নম্বর পয়েন্ট দেখতে, উদয়পুর বিচ। এক পাশে ঝাউবন আর অন্য পাশে নীল সমুদ্র, অগন্তি ঢেউ। যেখানে এখানে ছাতার নিচে চেয়ার দিয়ে বেশ কিছুক্ষণ বসে সময় কাটানোর পাশাপাশি মাছ ভাজাও খাওয়া যেতে পারে। খুবই চমৎকার এই বিচটা আমার লেগেছিল, দারুণ এনজয় করেছি। উদয়পুর বিচ থেকে 5 মিনিট দূরেই হলো ওশিয়ানা বিচ, এইটা আমাদের 7 নম্বর পয়েন্ট।
এখন আমরা চলে এসেছি ওশিয়ানা বিচ দেখতে। এই বিচে একটা রিসর্টও আছে, ওশিয়ানা রিসর্ট। আপনারা চাইলে এই রিসর্টে থাকতেও পারেন। ফোন নাম্বার অনস্ক্রিন দিয়ে দিলাম। ওশিয়ানা বিচ দেখা, ঘোরা কমপ্লিট। এবার আমরা উঠে যাচ্ছি গাড়িতে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো, দীঘার সাইট সিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অমরাবতী পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে, আমরা 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি। আর ভিতরে হচ্ছে রোপওয়ে রাইড যেটা হয়, সেটা টিকিট হচ্ছে ভিতর থেকে দেবে, সেটা হচ্ছে 80 টাকা করে টিকিট। তো চলুন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, রিজার্ভ গাড়ি করে ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। গাড়িটা আমাদের অমরাবতীর পার্কের কাছে ড্রপ করে দিয়েছে, কিন্তু দীঘায় এখনও অনেক জায়গা ঘুরে দেখার বাকি আছে। তাই আমরা এখন চলে এসেছি এই পার্কে, 80 টাকা করে টিকিট কেটে রোপওয়ে রাইডটা করে নেব। চলুন একসাথে আমরা রোপওয়ে রাইডটা এনজয় করি। দীঘাতে এসে অমরাবতী পার্কে অবশ্যই এখানে রোপওয়ে রাইডটা করবেন, খুব ভালো লাগবে। আর বিকেলবেলার টাইমে বোটিং করবেন, তাহলেও খুব ভালো লাগবে। এখন রোদ্দুর বলে আমরা বোটিংটা করছি না, চেষ্টা করবো বিকেলবেলা এসে এখানে বোটিং করার। দীঘায় কিন্তু জমিয়ে ভুরিভোজ করার জন্য ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তারই একটাতে আজ দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি। এরপর রুমে গিয়ে একটু রেস্ট নেব। বিকেল হতে না হতেই আবারও বেরিয়ে পড়েছি। নিউ দীঘার জাহাজবাড়ি থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটেই পৌঁছে গেছি ঢেউ সাগর দেখতে। যেই সমস্ত বন্ধুরা একটু নিরিবিলিতে সি বিচে স্নান করতে পছন্দ করেন, তাদের জন্য এই বিচটা একদম আইডিয়াল। বিকেলের পরন্ত রোদে সমুদ্রের ঠান্ডা জলে গা ভেজাতে দারুণ মজা লাগবে। আমি ঢেউ সাগরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও রওনা হলাম ওল্ড দীঘার সি বিচ দেখতে। সন্ধ্যেবেলা ওল্ড দীঘার মতো হ্যাপেনিং প্লেস আর একটাও নেই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘা ঘুরতে। ঢেউ সাগর, নিউ দীঘার বিচ সব দেখা হয়ে গেছে, এখন ওল্ড দীঘার বিচ ঘুরে দেখব। তো চলুন যাই। দুপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর হোটেল আছে, দোকান আছে, রেস্টুরেন্ট আছে, অনেক খাবার দোকান আছে। তো দেখি কি কি খাবার খাওয়া যায়। কাল দীঘায় লাস্ট দিন আমাদের, আর টাইম পাবো না, তাই আজ ওল্ড দীঘার সি বিচটা ভালো করে এনজয় করে নেব। ফ্যামিলি আর ফ্রেন্ডসদের জন্য কেনাকাটিটা এখনও বাকি আছে, সেগুলো সারতে হবে। আর তারই সাথে দীঘায় সমুদ্রের মাছ ভাজা, এটা তো খেতেই হবে। চলুন আজকে এই ওল্ড দীঘার সি বিচটা ভালো করে আমরা এনজয় করি। যেরকম দেখালাম আপনাদের ওল্ড দীঘার সি বিচের সামনে থেকে আমরা একটা বাস পেয়ে গেছি, বেসরকারি বাস ছিল, তার একটা সরকারি বাসও পাওয়া যায়। ওখানে দাঁড়ালে কিছুক্ষণ দাঁড়ালে বাসও পাওয়া যায়। তো ওই বাসে করে আমরা এখন চলে এসেছি হচ্ছে নিউ দীঘা, আমাদের জাহাজবাড়ির সামনে। ওখান থেকে জাস্ট আমরা রাতের খাবারটা নিয়ে এখন চলে এসেছি, এখন হোটেলে রুমে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করে ডিনার করে আমরা শুয়ে পড়বো। কালকে আবার একটু দীঘার সাইট সিনে বেরোবো, কালকে আমাদের ডে 3। আর দীঘাতে 3 দিন 2 রাতের টোটাল খরচ কত হলো সেটাও আমি ভিডিওর এন্ডে দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি,
প্লিজ 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 তারা যাত্রী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমি দীঘায় গিয়ে যেই হোটেলে ছিলাম সেই হোটেলের রুম কেমন, কত টাকা, সব কিছু আমি দীঘার এপিসোড 3 ভিডিওটাতে শেয়ার করে দিয়েছি। যারা এখনও সেটা দেখেননি তারা দেখে নিতে পারেন, একটা ভিডিওতে সব কিছু দেখানো পসিবল না। তাই আজ দীঘায় ডে 3, লাস্ট দিন আমাদের। ভোর ভোর বেরিয়ে পড়েছি মোহনা দেখতে যাব বলে। বন্ধুরা, আমি যে জায়গাগুলো দেখিয়েছি সেগুলো ছাড়াও দীঘায় ঘোরার আরও প্রচুর জায়গা আছে। বন্ধুরা, আমরা একটা টোটো করে নিয়েছি, টোটো করে যাচ্ছি হচ্ছে মোহনা দেখতে। তো আজকে আমাদের ডে 3 দীঘাতে। ডে 3-তে ঘুমতে ঘুরতে সকালবেলা আমরা আজকে মোহনাটা সাইট সিন করছি, আর আমাদের দাঁড়িয়ে হচ্ছে সেই সন্ধ্যেবেলা। এখন যে জায়গাটা দেখছেন, এখানে পুরীর আদলে মন্দির তৈরি হচ্ছে, আগামী কয়েক বছরে কাজ সম্পন্ন হয়ে যাবে, তখন এটাও একটা ঘোরার পয়েন্ট হবে। এই আমরা এখন চলে এসেছি হচ্ছে মোহনা, মোহনা দেখতে পাচ্ছেন। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, একটা এই মতো আছে, পিলার মতো যেটা আছে, ওইখানে হচ্ছে বোল্ডার দিয়ে রাস্তাটা উঁচু করা ছিল রাস্তাতে, কোভিডের আগে যখন আমি এসেছিলাম, কোভিডের আগের বছর, তখন ওখানে বোল্ডার দিয়ে ওই জায়গাটা উঁচু করা ছিল, আর ওইখান থেকে সমুদ্রটা জাস্ট এরকমভাবে বেঁকে গেছে। ভোরের আলোয় মোহনা দেখতে দারুণ সুন্দর লাগছিল। চলুন মোহনায় মাছ বাজারটাও ঘুরে দেখা যাক। চাইলে আপনারা এখান থেকে সস্তায় কিছু মাছ কিনে বরফ দিয়ে প্যাক করে নিয়ে যেতে পারেন, আর না হলে ওল্ড বা নিউ দীঘায় অনেক দোকান আছে যেখানে সামান্য কিছু টাকায় এই মাছগুলোই ভেজে দেবে। আমিও এখান থেকে বেশ কিছু মাছ থার্মোকলের বক্সে বরফ দিয়ে কলকাতায় নিয়ে গেছিলাম, একদম ফ্রেশ ছিল মাছগুলো। 200 টাকায় রিজার্ভ টোটো করে মোহনা দেখতে গিয়েছিলাম। এক ঘন্টার মতো সময় দিয়েছিল মোহনা দেখার জন্য টোটো দাদা আমাদের। নিউ ও ওল্ড দীঘা দু জায়গা থেকে শেয়ারিংয়ে 30 টাকায় টোটো, অটো, মোটর ভ্যান পাওয়া যায়। আমি জানতাম না তাই রিজার্ভ করে গিয়েছিলাম। মোহনা দেখে ফিরে এসে এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দীঘাতে 50 টাকার মধ্যে খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। ভোরবেলায় মোহনা দেখতে বেরিয়ে সকাল 9টা থেকে 10টার মধ্যে ফিরে চলে আসা যায়। এরপর বন্ধুরা, আপনারা চাইলে ডে 3-তে সাইটসিনও করতে যেতে পারেন। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, বিচিত্রপুর, এই সবগুলোই আমার ঘোরা, তাই আমি আর যাচ্ছি না। আমি যেই গাড়ি করে ঘুরেছিলাম সেই কাকার ফোন নাম্বারটা অনস্ক্রিন দিয়ে দিলাম, আপনারা চাইলে প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। বন্ধুরা, আজকে দীঘার ডে 3, আমরা সকালবেলা মোহনায় গেছিলাম, তারপরে আমরা স্নান করেছি, দীঘার সমুদ্রে স্নান টান করে এখন চলে এসেছি। এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করতে এসেছি এখানে। এখন আমরা টিকিট নিয়েছি, আর একটা হচ্ছে ক্র্যাব নিয়েছি। তো ক্র্যাব কারি আর পমফ্রেট করে একটু রেডি হচ্ছে, ততক্ষণ আমরা ভাত এমনি তরকারি খেয়ে খাচ্ছি। এখানে আছে আলু ভাজা, ঝুটঝুটে আলু ভাজা, ডাল, মুগের ডাল, পাঁপড়, আলু কোপো, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। তো খাওয়া দাওয়াটা এখন শুরু করি, এরপরে ক্র্যাব কারি আর পমফ্রেট আছে সেটা কীরকম এ আপনাদের জানাচ্ছি। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে যমুনা রেস্টুরেন্ট। এটা হচ্ছে জাহাজবাড়ির ঠিক অপোজিট সাইডে যে রাস্তাটা এসেছে, সেই রাস্তাটাতে ঢুকলেই হচ্ছে ফার্স্টেই হচ্ছে এই রেস্টুরেন্টটা পড়বে। নাম হচ্ছে যমুনা রেস্টুরেন্ট, আমি তাও অনস্ক্রিন ফোন নাম্বার দিয়ে দেবো। এই হচ্ছে কাঁকড়া, আর কাঁকড়াটার সাইজটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। এই রেস্টুরেন্টের রান্না অত্যন্ত সুস্বাদু, একদম ফ্রেশ মাছ দিয়েছিল। লাস্ট দিন দীঘায় বেশ র্যালিশ করে খেয়েছিলাম, এত কিছু খেয়েও বিল হয়েছিল মাত্র 720 টাকা। আর রেস্টুরেন্টের উপরে ওদের গেস্ট হাউসও আছে, তো এখানকারও ফোন নাম্বার অনস্ক্রিন দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন। এখন বাজে বিকাল 5:30, আমাদের 6:30 ট্রেন। তো আমরা এখন এই হোটেল চেক আউট করে দিলাম, এবার আমরা চলে যাচ্ছি দীঘা স্টেশনে, আমাদের 6:30 সময় ট্রেন। আজকে হচ্ছে ডে 3, আমরা দীঘা থেকে চলে যাচ্ছি, আর কিছুক্ষণের পরে আমরা 9:30 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে যাব। তো দীঘার এই ট্যুর প্ল্যানটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এখন 5:45 বাজে। এরকম টোটো করে রিজার্ভ টোটো করেছি, 40 টাকা পড়লো, 50 টাকা বলছিল, 40 টাকাতে চলে এসেছি। 5 মিনিটই লাগলো আর টোটো করে আসতে, কোনো অসুবিধা নেই, টোটো তো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এসে গেছে, এখন আমাদের ট্রেন ধরবো, 6:25 ছাড়বে কান্ডারি এক্সপ্রেস। দীঘা থেকে কলকাতায় ফেরার ট্রেনের সমস্ত তথ্য ভিডিও শুরুতেই দিয়ে দিয়েছি। আমি আগে থেকে কনফার্ম টিকিট কেটে রিজার্ভেশন কামরায় যাচ্ছিলাম, যদিও জেনারেল কামরার অনেক মানুষজনই এই বগিতে যাচ্ছিল, কারণ ট্রেনটায় প্রচুর ভিড় হয়েছিল।
তো বন্ধুরা, আমি যেমনটা ভিডিওর শুরুতেই বলেছিলাম, দীঘার তিন দিন দুরাতের ফুল ট্যুর বাজেটটা আমি ভিডিওর শেষে বলে দেবো। তা এখন সময় হয়ে গেছে বাজেটটা জানিয়ে দেওয়ার। ট্রেনের আপ ডাউন কনফার্ম টিকিট 210 টাকা, এসএল হোটেল রুমের দাম আমি আগেই বলে দিয়েছি, রিজার্ভেশন কার আর পার ডে খাওয়া দাওয়া এছাড়া কেনাকাটি সব মিলিয়ে আমাদের পার পার্সন 1800 টাকা করে পড়েছিল। আপনাদের এর বেশিও লাগতে পারে বা এর কমেও আপনারা দীঘা ঘুরে আসতে পারেন। তো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের সকলে ভালো লেগেছে এবং উপকারও লাগবে। যারা নতুন দীঘা যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে কিছু ইনফরমেশন নিশ্চয়ই পেয়েছেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসের মাঝখানে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দীঘার আরও ভিডিও চ্যানেলে এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলোও দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের মতো সকলকে এখানেই বিদায় জানালাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। আজকের মতো টাটা।